কিভাবে অল্প তেলে গরম গরম ফুলকপি পিঠে বানাচ্ছি দেখতেই পাচ্ছেন, আর কতটা ফুলে যাচ্ছে, তেলটা একদম অল্প তেলে হয়ে যাচ্ছে আমার। তো কিভাবে পিঠাটা বানাচ্ছি এবং সহজ উপায়ে, যারা না পারেন অবশ্যই ট্রাই করবেন, একদম ইজিভাবে পারবেন আপনারাও আমার মতো করলে। অল্প তেলে একদম ফুলকোভাবে তেলের পিঠাগুলো হয়ে আসছে, আশা করি আমার বন্ধুদের কাজে লাগবে। আর ফুল ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো লাগবে, টিপস সহকারে জানতে পারবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আমার বন্ধুরা, আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই অনেক ভালো আছেন, আমিও আপনাদেরও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আমি মোনালিসা আছি আপনাদের মাঝে। তো ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম, আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে এবং কাজে আসবে। তো দেখতেই পাচ্ছেন ডিশের মধ্যে আমি গুঁড়ি নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। তো আমি যা যা দিয়েছি, তো আমার এখানে চালের গুঁড়ার সাথে আমি যা উপকরণ নিয়েছি, অল্প সময়ে আপনারা পারবেন, আর বাচ্চারা বাইনা দুলে পিঠে খাবে। তো আমি জাস্ট আধা ঘন্টার মধ্যে পিঠাটা বানিয়ে নিলাম, তো সেটাই শেয়ার করলাম আপনাদের মাঝে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এখানে আমার যা যা নিয়েছি আমি, সামান্য পরিমাণ লবণ, স্বাদ মতো স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দিলাম সুজি, আমার ঘরে সুজি ছিল আর অল্প যেহেতু গুঁড়ি এই জন্য সুজিটা আমি অ্যাড করলাম, আর দিয়ে দিলাম একটা ডিম। এটাই টিপস আর কিভাবে গুলিয়ে নিচ্ছি কুসুম গরম পানিতে, তারপরে আপনাদের সামনে গুলাবো, অবশ্যই দেখবেন। আর এখানে এখানে সব উপকরণগুলো হাতের সাহায্যে মিশিয়ে নিলাম, চিনিটাও আমি একসাথে দিয়ে দিলাম, দিয়ে এভাবে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। আর আমার বয়স দিতে অনেকটাই প্রবলেম হয়েছে, যেহেতু আমার ছোটো বাবু আছে একটু সমস্যা হয়, আপনারা কি কিছু মনে করবেন না। তো এই তো কুসুম গরম পানি দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, আর সম্পূর্ণ পানিটা দেয় নাই, অবশ্য পরে দিব আর একটু লাগবে। তো এভাবে মাখিয়ে নিচ্ছি সবগুলা, আর পিঠার যে কোনো পিঠায় ভালোভাবে যে গুলাটা করবেন এটা ভালোভাবে মাখিয়েতে হবে, এটাই করবেন, এটাই টিপস, মাখানোটাই হয়েছে বেস্ট, ভালো করে মাখাতে হবে। আর বাবুল বললাম না, এটা টিপস আছে, তো আমি সব ভিডিওতে আমার পিঠার উপকরণের মধ্যে আমি দিয়েছিলাম। তো এই তো বাকি পানিটা মিশিয়ে নিচ্ছি, আর পানি দিব না, এটাই আমার হয়ে যাবে। তো আমি কিভাবে গুলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন, আর এই যে বাবলসটা উঠে আসছে, এটাই আমার টিপস। এই বাবলসের মতো যে মানে ফুটকা ফুটকাগুলো উঠে, ওগুলো যদি হয় তাহলে অবশ্যই মনে করবেন আপনার পিঠাটা পারফেক্ট হবেই হবে। তো এই যে আমার বাবলগুলো ওই যে উঠতেছে, এই তো দেখতেই পাচ্ছেন, তো এটাই আমার টিপস, অবশ্যই আপনারা ফলো করবেন, এইভাবে বানাবেন, যারা না পারবেন তারাও পারবেন, আর যারা পারেন তারা তো পারেনি। তো তেলটা দিয়ে পিঠাটা বেজে নিবে, বাচ্চারা অবশ্য বসে আছে। আর এই কড়াইটার কথা কি বলবো, এই কড়াইটা আমার খুব কাজে আসে, মানে এই জন্য ফেলতে ইচ্ছে করে না, অনেক পুরনো কিন্তু খুবই কাজে আসে। আর অল্প তেল দিয়ে আমার টিপস আর একটা এই যে লবণটা দিয়ে দিলাম, কোনো সময় পিঠাটা লাগবে না, সেটা পেকে গেছে, যখনই বয়স দিয়ে অনেক শব্দ করে, ইচ্ছা করে করে এগুলো মানে হাসে আর মানে কথা বলে, তো কেউ কিছু মনে করবেন না, সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, যাদের বাচ্চা আছেন অবশ্যই তারা বুঝবেন আমার প্রবলেমটা। আর আমার যেহেতু কোনো লুক নেই ওকে রাখার মতো, ওই যে আবার শব্দ করতেছে। তো প্রথম পিঠাটা দিয়ে দিলাম, লবণ দিলে পিঠাটা নিচে লাগবে না, আর অনেক টেস্টি হয় প্রথম পিঠাটা, লবণাক্ত লাগে, খুবই ভালো লাগে। তো এটা আমার মাচা থেকে দেখতাম যখন বানাতো, ওটা আমি খেয়ে ফেলবো, প্রথম পিঠাটাই আমি খাবো। তো অনেক সুন্দর হচ্ছে দেখতেই পাচ্ছেন, ইজিভাবে আপনারা পারবেন, অবশ্যই আমার মতো ট্রাই করলে পারবেন। একটি রিকোয়েস্ট বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয়, প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলবাটনটি অন করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন আকারে চলে যাবে, আপনি চাইলেই দেখে নিতে পারবেন। বন্ধুরা প্লিজ, শুরু থেকে আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি, এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। তো এই তো ফুলে ফুলে আসছে সবগুলাই, আর অনেক ভালো লাগে পিঠে বানাতে আমার, মানে রান্নার থেকে পিঠার আইটেমটা আমার বেশি ভালো লাগে করতে। তো মাঝে সাঝে করি, আপনাদের মাঝে মাঝে মধ্যে শেয়ার করি আর কি, আর আমার বাচ্চারা মাশাল্লাহ পিঠা খুবই পছন্দ করে, আর প্রায় সময় করা হয়, অনেক সময় শেয়ার করা হয়, অনেক সময় করা হয় না। তো আজকে ভাবলাম একটু শেয়ার করি, আর ছোট্ট ভিডিও নিয়ে আসলাম, প্লিজ বন্ধুরা ফুল ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো লাগবে, আর লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর কমেন্টও অবশ্যই মূল্যবান মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা। আর আমার ছেলেটা আজকে খুবই বিরক্ত করতেছে, ইচ্ছে করে করে বললাম না, ইচ্ছে করে কথা বলতেছে আপনাদের সাথে, বাচ্চারা আসলে অনেক ডিজিটাল হয়ে গেছে এখনকার বাচ্চারা, আধুনিক যেহেতু অনেকটাই চালাক, মানে সব কিছুই বুঝে।
তো এক এক করে সবগুলাই বানিয়ে নিচ্ছি, আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমার বাচ্চারা খাবে বসে আছে, তো বানিয়ে নিলাম, চার পাঁচটা বানিয়ে তারপর ওদেরকে দিব আপনাদের সামনে। একটা ভাঙবো আমি, এতটা সফট আর অনেক সুন্দর হয়েছে পিঠাগুলা। তো এই তো সবগুলাই বানিয়ে নিচ্ছে আস্তে আস্তে করে। আর শীতের সিজনে কিন্তু সব ধরনের পিঠাটাই ভালো লাগে, ভাজা পিঠাটাই বেশি পছন্দ, মানে মজা লাগে খেতে আর কি। তেলের পিঠা, তারপরে সব ধরনের পিঠাই শীতের দিনে আসলে বেশি একটা ভালো লাগে। তো এই তো বাচ্চাদের দিয়ে দিব আমি, প্লেট নিয়ে আসছি, আর বাচ্চারা ওয়েট করতেছে খাওয়ার জন্য। আর অনেকটাই গরম, তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো আর খুবই সফট হচ্ছে পিঠাটা। তো এভাবে আশা করি আপনারাও ট্রাই করবেন, যারা না বানাতে পারেন আর কি। তো এই তো আপনাদের সামনে একটা ভেঙে নিচ্ছি, অনেকটা সফট আর খুবই মজা হয়েছে। তো ওদেরকে দিয়ে আসলাম, এদিকে এসে দেখি এটা একটু পুড়ে গেছে। তো এই পিঠাটা কিন্তু অনেক মজা লাগে, যে কোনো পিঠা যদি একটু মানে পোড়া পোড়া হয়, মসমসা হয়, সেই পিঠাটাই কিন্তু ভালো লাগে আমার কাছে। তো এটা আমি খাবো আবার, অলরেডি দুইটা খেয়ে নিচ্ছি বানাতে বানাতে। আমি একটু সোসা টাইপের আর কি চুলার মধ্যে খেয়ে ফেলি, আর গরম জিনিসটাই বেশি পছন্দ করি খাওয়ার জন্য, এই জন্য আগে ট্রাই করি নিজেই। তো আশা করি আমার বন্ধুদের কাছে অনেকটাই ভালো লাগছে। তো অবশ্যই কমেন্টে মতামত জানাতে ভুলবেন না কেমন লাগলো, আর সবাই আশা করছি ফুল ভিডিওটি দেখবেন। তো এইভাবে সবগুলা বানাচ্ছি। তো বানানো প্রায় শেষ, অনেকগুলোই হয়েছে, 20-25টার মতো কিন্তু হয়েছে অল্প গুঁড়ি দিয়েই। পিঠা যদি পারফেক্ট হয়, অনেকগুলো পিঠাই হয়, এগুলো কিন্তু অনেকটাই ভারে। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আমার পিঠাগুলো। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।